অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, আমি 12টি রাশির কথা এখানে আমি বলবো। যারা প্রেমে সফলতা পাচ্ছেন না, প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বা দীর্ঘদিন আপনাদের প্রেম হয়েছে কিন্তু দেখা গেল সে ছেলেটি বা মেয়েটির অন্য জায়গায় এনগেজমেন্ট হয়ে যাচ্ছে, সত্যি এর মতো দুঃখ জিনিস যার হয় সেই একমাত্র বুঝে তার অন্তরের যে ব্যথা। একটা কথা আছে জানেন, এই যে আপনার চোট লাগার ব্যথা বোঝা যায় কষ্ট, কিন্তু এই অন্তরের ব্যথার জন্য কোনো ওষুধ কিন্তু নাই। অর্থাৎ আপনার যদি কোনো অঙ্গে চোট লাগে, সেখানে কিন্তু আপনি ওষুধ খেয়ে সে অঙ্গের চোটের ব্যথাটা কিছুটা হলেও কমাতে পারবেন, কিন্তু মনের আঘাতের যে ব্যথা এর জন্য কোনো ওষুধ কিন্তু নেয়। তো এই একটা মাস শ্রাবণ মাস, এই মাসে যদি শিব ও পার্বতীর যে ক্রিয়াটি আমি বলবো, যে ক্রিয়াগুলো বলবো, সে ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে, তবে কিন্তু পাবেন। প্রেম এমনই একটা বিষয় না, দুপুরে একরকম, বিকেলে একরকম, 7 দিন পর একরকম, 1 মাস পর একরকম। এটা একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, বিধাতার যিনি বিধাতা, দেবাদিদেব মহাদেব, অর্থাৎ দেবতার যিনি দেবতা, ইনি একমাত্র আপনাদের এই সমস্যা থেকে, গ্রহের সমস্যা থেকে বাঁচাতে পারে। তো মাতা গৌরী এবং শিবের যুগ্মভাবে যদি পূজা করা যায়, নিশ্চিতরূপে প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। এবং কি করতে হবে সেটা, সেই ক্রিয়াটাও আমি এই ভিডিওতে বলবো। আপনি মীন রাশির জাতক হন, আপনি মেষ রাশির জাতক হন, আপনি বৃষ রাশির জাতক হন, আপনি কুম্ভ রাশির জাতক হন, আপনি ধনু হন, আপনি মকর হন, আপনি বৃশ্চিক হন, আপনি কন্যা হন, আপনি সিংহ হন, আপনি কর্কট হন, আপনি মিথুন হন, যে কোনো রাশির জাতক হন, আপনি তুলা রাশির হন, যে কোনো রাশির জাতক হন না কেন, যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হচ্ছে, পুরাতন প্রেম কামব্যাক করছে না, এই একটি মাস, এই শ্রাবণ মাসে কিন্তু এই কাজটি করতেই হবে, বিশেষভাবে কিন্তু ফলপ্রসূ। অর্থাৎ প্রেমে যারা বারবার আঘাত পাচ্ছে তাদের জন্য, সত্যি কথা বলতে গেলে যারা প্রেমে আঘাত পায় কি না, তাদের মতো মনে কষ্ট আর কারো নেই। তো আমি আজকে সেই সকল দর্শকের জন্য আমি জানাতে চলেছি, যারা অনেকে জানতে চাইছে যে স্যার পুরাতন প্রেম কামব্যাক করবে কি না, স্যার আমার প্রেমের সম্পর্কটা ভালো হবে কি না, প্রেম থেকে বিবাহ হবে কি না, এই জিনিসগুলো অনেকে জানতে চাইছে। তো আমি এই একটি মাস, খুব পবিত্র মাস, কি করবেন, প্রথম কথা হচ্ছে এই 6 জুলাই থেকে শুরু হয়েছে, 3 আগস্ট অবধি এই মাস চলবে। অর্থাৎ এ মাসে আপনারা সাত্বিক আহার গ্রহণ করুন, অর্থাৎ কোনো তামসিক আহার খাবেন না, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না। প্রথম কথা, যারা প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে যাচ্ছেন এবং যারা মদ্যপান করেন, তারা ভুল করেও কিন্তু মদ্যপান করবেন না। এবং মেয়েদের ক্ষেত্রে টোটালটা নিরামিষ আহার করুন, এবং প্রতি সোমবার এবং মঙ্গলবার ক্রিয়া কিন্তু আপনাদেরকে করতেই হবে। কি করতে হবে, আপনারা সোমবার দিন কি করবেন এবং মঙ্গলবার দিন কি করবেন, সোমবার দিন আপনারা শিব মন্দিরে যাবেন এবং সেখানে বাড়ি থেকে খালি পায়ে ঘটিতে 1 ঘটি গঙ্গা জল এবং দুধ এবং বেলপাতা নিয়ে যাবেন। এবার শুনুন, বেলপাতাটা কেমন নিয়ে যাবেন, আপনার বয়স ধরুন 21 বছর, বা আপনার বয়স ধরুন 22 বছর, বা আপনার বয়স ধরুন 20 বছর বা 23 বছর, সেই অনুযায়ী সেই কটা আপনারা বেলপাতা শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন প্রথম, এবং ধীরে ধীরে দুধ গঙ্গা জলের পাতলা ধারা, জলের ধারা আস্তে 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 দেন, এবং ওম নমো শিবায়,
যতবার অন্তত আপনারা যদি 11 মালা যদি জপ করতে পারেন, অর্থাৎ 108 বার, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সফলতা পাবেন। তবে বেলপাতাটা আপনার বয়সের বরাবর কিন্তু দিতে হবে। আপনার যদি আপনার 25 বছর বয়স হয়, 25টা বেলপাতা কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেখবেন নিশ্চিতরূপে এটা কিন্তু পুরাতন প্রেম কামব্যাক করবে এবং আপনার আপনাদের মনস্কামনা চান। এবং মঙ্গলবার দিন কি করবেন? মঙ্গলবার দিন আপনারা মাতা গৌরী, সেদিন গৌরীর পূজা আপনারা করুন, গৌরী মঙ্গলার পূজা। অর্থাৎ আপনারা কি করবেন, একসঙ্গে যুগ্ম ফটো আছে বা যদি মন্দিরে গিয়েও যদি করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো, সেখানে গিয়ে আপনারা এলাচ, 16টি এলাচ নেন। 16টি এলাচ মাতা পার্বতী অর্থাৎ গৌরীকে নিবেদন করুন এবং আপনারা ওম হ্রিং গৌরীয় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করুন। দেখবেন বিশেষভাবে আপনারা কিন্তু ফল পাবেন। অর্থাৎ এবং 3-4 মুখী প্রদীপ আপনারা সেখানে কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং সোমবার দিন যখন করবেন তখনও কিন্তু ঘিয়ের প্রদীপ কিন্তু প্রজ্বলন করবেন। প্রতি এই শ্রাবণ মাসে সোম এবং মঙ্গলবার যদি এটা করতে পারেন, মাতা গৌরী এবং শিবের পূজা, গৌরীর ক্ষেত্রে আপনারা মাতা গৌরীর ক্ষেত্রে আপনারা 4 মুখী দীপক দীপ আপনারা দিবেন ঘিয়ের প্রদীপ এবং সোমবার দিন 1 মুখী প্রদীপ দিবেন। এবং যাদের দেখছেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড বাধা, দেখা গেল আপনার প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিচ্ছেদের কাছাকাছি চলে গেছে, ধরুন মানে প্রেম আপনাদের সেই সম্পর্কটা ধীরে ধীরে অবনতি হয়ে যাচ্ছে, কি করবেন? আপনারা মঙ্গলবার দিন মধ্যরাতে অর্থাৎ গভীর রাতে অর্থাৎ মোটামুটি 12টার পর আপনারা স্নান করুন, শ্বেত বস্ত্র পরুন, ছেলেরা সাদা বস্ত্র, মেয়েরা হলে হলুদ বস্ত্র, দুজনে যদি মেয়েরা করেন, নারীরা করলে হলুদ এবং পুরুষরা করলে সাদা বস্ত্র পরুন। এবং সেখানেও 3টা ঘিয়ের প্রদীপ আপনারা চালান এবং আপনারা অবশ্যই সেখানে শ্বেত চন্দন দিন এবং মাতা গৌরীকে লাল গোলাপ নিবেদন করুন, লাল গোলাপ বা লাল ফুল, লাল ফুল 16টা নিবেদন করুন এবং 16টা এলাচ দিন। এবার আপনারা প্রদীপ প্রজ্বলন করুন। এইবার আপনারা এই মন্ত্রটি জপ করুন, ওম গৌরী শঙ্করায় নমঃ, ওম গৌরী শঙ্করায় নমঃ। এই মন্ত্রটি যদি আপনারা 11 মালা অর্থাৎ 108 বার আপনারা যদি জপ করতে পারেন, দেখবেন কি হবে, এই যে যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে, প্রেমের বিচ্ছেদের কাছাকাছি চলে গেছে, দেখবেন নিশ্চিতরূপে কিন্তু সেই প্রেম আপনাদের কামব্যাক করবে। কিন্তু এই পূজার দেওয়ার পর সেই এলাচ নিজে অবশ্যই সে এলাচটা খাবেন, সেক্ষেত্রে বিশেষ কিন্তু ফলপ্রসূ হবে। এবং এটা ছেলেরাও করতে পারেন কিন্তু যুগ্মভাবে কিন্তু করতে হবে, অর্থাৎ শিব এবং পার্বতীর একত্রে যদি চিত্র থাকে, চিত্র যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে যদি করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ পাবেন, অর্থাৎ খুব মধ্যরাত্রে যদি এই ক্রিয়াটি করতে পারেন খুবই লাভজনক। যাদের প্রেমে বিচ্ছেদ হয়েই যাচ্ছে, ধরুন আপনি বুঝতে পারছেন, তাহলে করুন, দেখবেন বিশেষ লাভ পাবেন। এবং প্রার্থনা করুন দেবদেব মহাদেবের কাছে এবং মাতা গৌরীর কাছে যে আমার পুরাতন প্রেম যেন ফিরে আসে বা প্রেমের ক্ষেত্রে যেন আমি সফলতা পাই, এটা কিন্তু করবেন। আমি আগেও বলেছি এখনও বলছি, বিধাতার যিনি বিধাতা, আপনার ভাগ্যে লেখা আছে, জ্যোতিষী বলছে আপনার প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব আসবে, আমি বলছি এটা
আমিও যদি ছক দেখে আমি বলবো, কিন্তু আপনারা যদি এই ক্রিয়াটি করুন নিশ্চিত রূপে ভালো হবেই। ওম নমো শিবায়।